অস্বস্তি বাড়িয়ে ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। এই নিয়ে মাসে দুবার বাড়লো গ্যাসের দাম, এক ধাক্কায় 50 টাকা সিলিন্ডারের দাম বেড়েছিল। এবার গ্যাসের দাম বেড়ে হয়েছিল তখন 1026, এবার আরও 3 টাকা বাড়লো, 14.2 কেজি সিলিন্ডারের দাম হলো 1029। বুঝতেই পারছেন মধ্যবিত্তর হিসেলে রীতিমতো কোপ পড়তে চলেছে। অন্যদিকে জীবনদায়ী ওষুধের দামও অগ্নিমূল্য করেছে কেন্দ্র। এরই মধ্যে 12 দিনের মাথায় ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা। আম জনতার ওপর আর্থিক বোঝা চাপাচ্ছে বলে কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস সহ প্রত্যেকেই। এবার ফের গ্যাসের দাম বাড়ল, হিসেলে আগুন, আরও একবার গ্যাসের দাম বাড়ল মধ্যবিত্তর মাথায় হাত।